বাংলার মিঠাই পরিবারে প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন চমক থাকে। আর দুর্গাপুজো, দুর্গাপুজোয় যে মোদক পরিবারে স্পেশাল কিছু হবে না তা কখনোই হতে পারে না। তাই নতুন একটি প্রোমোতে দেখা গেল দারুণ একটি ঘটনা, বদলে গেল সিদ্ধার্থ অর্থাৎ উচ্ছেবাবুর নাম। হ্যাঁ, ঠিকই শুনছেন, নাম বদলে দিলেন মিঠাই। মিঠাই রানী সিদ্ধার্থ অর্থাৎ তার উচ্ছেবাবুর নতুন নামকরণ করলেন এবং সেই নতুন নাম হলো কার্তিক ঠাকুর। তবে শুধু নামেই ঝলক নয়, দেখা যাচ্ছে সিদ্ধার্থর লুকেও নতুন চমক। হয়তো এর আগে কখনোই ধুতি পাঞ্জাবি পরেননি তিনি, কিন্তু মিঠাই রানী সেটাকেই সত্যি করে ছাড়লেন, অর্থাৎ সিদ্ধার্থ পড়লেন ধুতি পাঞ্জাবি। সেই লুকে সেই নামে দর্শকেরা তাকে দেখে দারুণ খুশি। তাই এবার যে মিঠাইয়ের কথায় অনেক কিছুই হতে চলেছে তা আগে থেকেই অনুমান করে ফেলেছেন অনুরাগীরা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।